Dear student, welcome to our CAKD Polychair Mission e-learning class. আজকে তোমাদের ক্লাসে ফিরে আসলাম স্ট্যান্ডার্ড 2 বাংলা ক্লাস নিয়ে। বাংলা ক্লাস এর আগের দিন ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, ওনার যে গল্পটা পুরো পড়িয়ে দিয়েছিলাম তোমাদের, কিছু আলোচনাও করেছি, প্রশ্নগুলি শব্দার্থ কিছু বলে দিয়েছিলাম। আজকের অনুশীলনীর যে পাঠ্যাংশগত প্রশ্ন রয়েছে সেগুলো একটু আলোচনা করছি, আর তোমাদেরও বলে দিয়েছিলাম সেগুলো রেডি করার জন্য। আমি তাও একটু বলে দিচ্ছি উত্তরগুলো, তোমরা দেখে নাও বইতে। একের দাগে রয়েছে, আমি এর সারাংশটা বলেছি, ক্ষীরের পুতুলে রয়েছে দুই রানী, দুয়ো রানী, সুয়ো রানী, রাজার দুজন রানী, সুয়ো রানী ছোট রানী তাকে আদর যত্নে ভালোভাবেই রেখেছে, আর বড় রানী দুয়ো রানী মানে দুঃখী অযত্ন তাকে অবহেলা ভাবেই তাকে রেখে দিয়েছে। এইখানে গল্পের সুয়ো রানীকে খুব ভালো চোখে দেখে 24 ঘন্টা তার নজর কাড়ে এবং তার চাওয়া পাওয়া সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করেন রাজা। কিন্তু দুয়ো রানী যে বড় রানী তাকে রেখেছে তো কুলের ঘরে ছিঁড়া কাপড় বস্ত্র দিয়ে তাকে রেখেছে, তাকে 24 ঘন্টা একদিনও সময় ঠিক মতো দিতে পারে না, তার ভালো মন্দ বা যত্ন সব দিক দিয়ে তার অবহেলা তাকে করেছে। তো এই গল্পে তাই লেখা রয়েছে, গল্পগুলো একটু আলোচনা করছি আর পাঠ্যাংশগুলো যে গল্পগুলো রয়েছে অনুশীলন সেটা বলছি। একের দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রয়েছে রাজার কয় রানী বলতো? গল্পে রয়েছে দুই রানী, রানী আর সুয়ো রানী। হয়ে রয়েছে সুয়ো রানী কোথায় থাকে? তিনি থাকেন সাত পালঙ্কে। সুয়ো রানী থাকে রাজ অন্তপুরে সোনার পালঙ্কে, ঠিক আছে। আর গয়ে রয়েছে কার ঘরে রাজা 12 মাস থাকেন? ছোট রানী সুয়ো, ছোট রানী তার নাম সুয়ো রানী, তার ঘরে রাজা 12 মাস থাকেন। ঘরে রয়েছে রাজা কাকে 20 নজরে দেখেন? এখানে রাজা তার বড় রানী যে দুয়ো রানী তাকেই 20 নজরে দেখেন। এরপর দুয়ের দেখে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, রাজার আদেশে কে জাহাজ সাজাতে গেল? রাজমন্ত্রী, রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেল। আচ্ছা কতখানা জাহাজ সাজানো হলো? উত্তর হবে 7খানা জাহাজ সাজানো হলো। হয়ে গেছে জাহাজ সাজাতে কতদিন লাগলো? 6 মাস লেগেছিল। 6খানা জাহাজে তারা যাবে? রাজার রাজমন্ত্রী যারা হচ্ছে পাত্র মিত্র চাকর বাকর ওরাই যাবে, আর একটা জাহাজে থাকবেন রাজা নিজে। এই হচ্ছে সংক্ষিপ্ত দুয়েটাকে গয়ে আলোচনা করছি। মন্ত্রী এসে রাজাকে কি খবর দিলেন? বলছে আমাদের জাহাজ যে সাতখানা সব সাজিয়ে গুজে রেডি হয়ে গেছে, বানানো হয়ে গেছে। রাজা শুনে কি বললেন? তাহলে ঠিক আছে, আমি ছোট রানী যে সুয়ো রানী তার সঙ্গে দেখা করতে রাজ অন্তপুরে গেলেন। সুয়ো রানী কোথায় শুয়েছিলেন? ভয় রয়েছে সুয়ো রানী কোথায় শুয়েছিলেন? না, রাজ অন্তপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। কারা তার সেবা করেছিল? তার সখী, অনেকজন সখী বৃন্দ এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে তার যে দাস দাসী সখী, 7 জন সখী সেবা করছিল, তারা সোরানির কাছে থাকে। রচনাধর্মীতে রয়েছে, রচনাধর্মী তোমাদের প্রশ্ন থাকে না, রয়েছে সংক্ষিপ্তে সংক্ষেপে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে টিকা লেখা, মানে যেখানে কবি পরিচিতি বা লেখক পরিচিতি আছে সেখানে দেখবে, এছাড়া তোমরা ছোট এর সম্পর্কে বেশি কিছু জানবে না, বড় হলে এর সম্পর্কে জানবে, উনি চিত্রশিল্পীও ছিলেন বটে। তারপরে ভয়ে রয়েছে সমুদ্র যাত্রার সময় রাজা সুয়ো রানীর কথোপকথন নিজের ভাষায় লেখো, এখানে কথোপকথন তো রয়েছে, পেজে দেখো পেজ নাম্বার 59 এই এই দিকেই লাইনগুলোতে রয়েছে। বলছে আমি তো জাহাজে নিয়ে যাচ্ছি ভ্রমণে, তোমার কি কি চাওয়ার আছে? যেহেতু ছোট রানী সুয়ো রানী তার অনেক কিছু চাওয়া, যে আমার হাতের যে হীরা রে সেটা ছোট হয়ে গেছে বড় করতে হবে, আমার যে পায়ে
অনুপুর প্রাইজে যেটা রয়েছে সেটা আরো ওখানে সমস্ত কিছু পাবে। যদি কাপড় রয়েছে জীবনের কাপড় সুন্দর চাওয়া মানে তার চাওয়া শেষ নেই। আর রাজা সেই মুহূর্তে তাকে কথাও দিয়ে দিয়েছেন যে আমি সমস্ত কিছু পূরণ করব। এখানে যে কথোপকথন আছে গল্পটা পড়লে নিজে একটা তৈরি করতে পারবে কথোপকথন কি বলেছে দুজন। এরপরে সঠিক তারের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। তোমাদের যেটা তিনের দাগে রচনা ধর্মী তোমাদের ওটা করতে হবে না। চারে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের প্রশ্ন থাকে সঠিক উত্তর। রয়েছে রাজা রানী দুজন তিনজন না চারজন। এরকম একটা উদাহরণ করে দেখাচ্ছি দেখো কয়ে রাজা রানী হাইফেন দেবে পুরোটা না খুলে উত্তরে রয়েছে অয়ে উত্তর আছে দেখো দুই জন ঠিক আছে। এই উত্তরটা হাইফেন দেওয়ার পর শুধু উত্তরটাই লিখে তারপরে রয়েছে কয়ে রাজার ধন মানিতে গয়না ছিল সাত সিন্ধুকে ভরা ছয় সিন্ধুকে ভরা সাত সিন্ধুকে ভরা উত্তর হবে সাত সিন্ধুকে ভরা। পাঁচের দাগে রয়েছে দেখো শূন্য স্থান কি সঠিক শূন্য স্থানে সঠিক উত্তর লেখো তুমি ড্যাশ সাজাও তুমি জাহাজ সাজাও রাজার আকার ড্যাশ জাহাজ সাজাতে গেলেন কে বলতো রাজমন্ত্রী। গয়ে রয়েছে তোমার পায়ের ড্যাশ মল আছে এ আনবো তোমার পায়ের ড্যাশ মল আনবো এখানে উত্তর রয়েছে দশ গাছা মল আনবো দশ গাছা ঠিক আছে। এখানে রয়েছে আগুনের বরণ মানে আগুনের বরণ সোনা নিরেট সোনা মানে সঠিক মানে যেটা মানে নিটোল থাকবে মানে ফাঁপা থাকবে রয়েছে নিটে নিরেট সাত সোনা সাত গাছা সোনার মল সে আনবে। শূন্যস্থানগুলো বেশিরভাগ প্রশ্নে রয়েছে পাঠ্যাংশের মধ্যে যে গল্প রয়েছে গল্পের মধ্যেই আছে হয়ে রয়েছে দেখো সেখান থেকে ড্যাশ সোনার হার আনবো সেখান থেকে সোনার হার দেখো লেখা রয়েছে যে ডিমের মতো মুক্ত তারই এক ছড়া আনবো এখানে শূন্যস্থান আছে সোনার হার আনবো ডিমের মতো জলের মতো ড্যাশ শাড়ি আনবো চিকন শাড়ি ঠিক আছে উত্তর। তারপরে ছয় দাগে দেখো বাম দিকের বাক্যগুলি সঙ্গে ডান দিকের বাক্যগুলি ঠিক মতো সাজা রয়েছে তোমাদের ছোটদের মতো ই চিহ্ন দিয়ে দেখাতে হবে না একটা করে দেখাচ্ছি দেখো বাম দিক ডান দিক এখানে বাম রয়েছে তো বাম দিক ডান দিক সাজাও রয়েছে তোমাদের কয় রয়েছে তোমাদের ছোটদের মতো তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে না তোমাদের দেখাবে রাজা বললেন লিখে দিয়েছি একটা উত্তর দেখো রাজা বললেন এরকম হাইফেন দেবে দেখো উত্তরটা লিখবে কি হবে বলতো রাজা বললেন জলের মতো চিকন শাড়ি এটা হবে না হাত যেন শুধু দেখা এটা হবে না গয় রয়েছে কাল যাবো ভয় রয়েছে সেখান থেকে গলার হার আনবো এখানে উত্তর দেখতে পাচ্ছি খ এ খ না গ হবে কাল যাবো রাজা কি বললেন যে কালকে যাবো জাহাজ যেহেতু সাজানো হয়ে গেছে এই জন্য কাল যাবে এখানে উত্তর হবে কাল যাবো এই রয়েছে তোমরা দেখবে এই উত্তর এরকম করে লিখবে পাশাপাশি হয়ে রয়েছে সাগরের মাঝে উত্তর রাজ্য সাগরের মাঝে মুক্ত এইটা রয়েছে এরপর হাইফেন দিয়ে উত্তরটা লিখবে কি হবে বলতো সাগরের মাঝে মুক্ত রাজ্য কোনটা হবে সাগরের মাঝে জলের মতো চিকন শাড়ি পাইথন এটা হবে না হাত যেন শুধু দেখায় এটা হবে কাল যাবত হয়ে গেছে সেখান থেকে গলার হার আনবো এখানে রয়েছে দেখো সাগরের মাছ সেখান থেকে কি আনবে বলে দিয়েছে
সাগরের রাজ্য থেকে আচ্ছা এই পরেরটা দেখি সেখান থেকে গলার হার আনব গলার হার বাতাসের মতো ফুরফুরে উপরটা হয়ে যাবে সেখান থেকে গলার হার আনব তাহলে মুক্ত রাজ্য থেকে গলার হার আনব ভয়টা হবে ঠিক আছে ভয়টাই উত্তর হবে তোমরা টেস্ট কার্ড পড়ে দেখে নেবে উত্তরটা ঠিক আছে কিনা সেখান থেকে গলার মুক্ত মুক্ত রাজ্য থেকে পায়রা লেখা আছে গলা যে গজমতি হাত দেখিয়ে বললেন এ দেখো এ মুক্ত বড় ছোট হয়ে গেছে শুনেছি কোন দেশে পায়রা ডিমের মতো মুক্ত আছে এক গাছা আনবে তাহলে গলার হার হবে ঠিক আছে ভয়টা উত্তর হবে ভয়কে সেখান থেকে গলার হার আনবে আমি ভয় বলেছি তাও কনফার্ম হয়ে গেলাম সেখান থেকে গলা হার আনব এইভাবে আর একটা রয়েছে বাতাসের মতো ফুরফুরে কয়ে হবে জলের মতো চিকন শাড়ি পাইট করে বাঁচি এরপর পাঠ্যাংশগত প্রশ্ন রয়েছে দেখো ব্যাকরণগত যে প্রশ্নগুলো দেহ মানে কি শরীর এর আগের দিন তোমাদের সমার্থক শব্দ শিখিয়েছিলাম অঙ্গ প্রত্যঙ্গের উপরে শরীর দেহ কলেবর এরকম যদি অনেকগুলো শিখিয়েছিলাম সেগুলো যে কোনো একটা দিতে পারো দেহতে চিকন আদরিনী প্রস্তুত বিপরীত হচ্ছে ছোট রানী বড় রানী হবে দেশ থাকলে বিদেশ হবে আদর থাকলে অনাদর হবে কাল থেকে আজ হবে সাদা থেকে কালো তোমাদের লিখে দেখাচ্ছি বিপরীত বিপরীত শব্দ বইতে দেখো ছোট রানী রয়েছে পরীক্ষায় এরকম করে লিখবে ছোট রানী হাইফেন দিয়ে বড় রানী তারপর রয়েছে দেশ দেশ থাকলে বিদেশ আদর আদর থাকলে অনাদর কাল থাকলে আজ সাদা থাকলে কালো এগুলো হচ্ছে বিপরীত শব্দ ঠিক আছে আর এরপরে তিনের দাগে রয়েছে বাক্য রচনা করো বাক্য রচনা তোমাদের পরীক্ষার আইটেম থাকে তোমরা নিজের মতো করতে পারো কিংবা বই থেকে সেন্টেন্স বা বাক্য নিতে পারো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ থাকবে তার অর্থ থাকবে দেখো নুপুর নুপুর রয়েছে তোমরা লিখতে পারো মেয়েরা যারা তারা বলতে পারো যে আমরা পায়ে নুপুর করি বা নুপুর করে আমরা নাচ গান করি আগুনের বরণ মানে সোনার বরণের জন্য আচ্ছা রানী নিজের মতো লিখতে পারো তো রানীর গল্প দিয়ে সুরানীর গল্প দিয়ে তোমরা রানী দিয়ে বাক্য রচনা লিখতে পারো যত্ন তোমরা জামা কাপড় বই পত্রে তোমরা খুব যত্ন করো নিজেদের মতো তৈরি করতে পারো আদর যে বাবা মা আমাকে খুব আদর করেন নিজেদের মতোই লিখতে পারো এইটা হচ্ছে তোমাদের আজকের আলোচনা শেষ করলাম অনুশীলনে তোমরা খাতায় লিখবে আর হোমওয়ার্কে যেই রয়েছে প্রশ্ন উত্তর অনুশীলনী ওইটা তোমরা লিখবে যে লিখে দিচ্ছি হোমওয়ার্ক লিখবে পেজ নাম্বার শেষ করে এখানে দিবে 59 অনুশীলনী যে পাঠ্যাংশ অনুশীলনী পড়াগুলো অনুশীলনী সব পড়াগুলো খাতায় সুন্দর করে লিখবে পাঠ্যাংশগত যে প্রশ্ন সবগুলো খাতায় সুন্দর করে হ্যান্ডরাইটিং সহ যেরকম আইটেমগুলো দেখালাম বা এর আগে দেখেছো ওই রকম করে তোমরা লিখবে